ভবিষ্যতে সৃজনশীল এবং ট্রেন্ডি সেটার বিরুদ্ধে সবাই প্রতিরোধ করছে আলোচনা। এখন যেটা করতে যাচ্ছে সেটা আরো মারাত্মক, সেটার থেকে ভয় পেয়ে উনি আবার মনে করেছেন যে মানুষকে উত্তর পূর্বাঞ্চলের মানুষকে যদি আমি বিবাহিত করে দিতে পারি, সম্মিলিত যে প্রতিবারটা সেটা যদি আমি বিবাহিত করে দিতে পারি তাহলে আমার উদ্দেশ্যটা সফল হতে পারে, রাজনৈতিক ওদের ওরা অধিক লাভ। সেই জন্য উনি এখন চেষ্টা করছেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পরিষ্কারভাবে একটা ভাগ করে দেওয়ার। তিনি বলেন উদ্দেশ্য একটাই, মানুষের নজর ঘুরিয়ে দেওয়া, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার আজ চরম বিপর্যয়ের সম্মুখীন, দেশের সমস্ত মহল আজ দিশেহারা। পরিকল্পনা ধোবাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে মানুষকে, ভাগ করে ওদের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষে নরেন্দ্র মোদী সাহেবের নেতৃত্বে সরকার আজকে চরম বিপর্যয়ের সম্মুখীন, মানুষ দেশের সমস্ত মানুষ আজকে দিশা, সেটা শিল্প মহল বলুন, ব্যবসায়ী মহল বলুন, বেকার বলুন, সর্বস্তরের মানুষ কৃষক বলুন, সবাই দিশা। তিনি আরো বলেন প্রত্যেক ভারতীয়েরই সাংবিধানিক অধিকার রয়েছে দেশের যে কোনো জায়গায় বসবাস করার, কিন্তু মানুষকে নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে। প্রত্যেকটা সিটিজেন ভারতে যখন নাগরিক হবে তখন তার অধিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে তার দাঁড়িয়ে যেতে পারে, যে কোনো প্রান্তে সেটেল হতে পারে, যে কোনো প্রান্তে বসবাস করার তার ক্ষমতা আছে, সেটারও সাংবিধানিক অধিকার। সুতরাং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে ওয়ান থার্ড এরিয়াতে সবাই আসবে, এডিসি এরিয়াতে এটা প্রযোজ্য হবে না। সম্পূর্ণরূপে একটা মানুষকে একটা মিথ্যা অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস, কারণ ওয়ান থার্ড এরিয়াতে যখন সবাই আসবে তাদেরকে এডিসি এরিয়াতে ঢুকার বাধাটা পড়বে। এদিন তিনি এও বলেন এই নাগরিকত্ব সংশোধনী বিল সংবিধান বিরোধী এবং একই দেশের নাগরিকদের মধ্যে এই বিভাজন সংবিধানে নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।